ফেসবুক ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ আয়ের উদ্দেশ্যে কন্টেন্ট প্রচার করতে সরকারের অনুমতি লাগবে, ট্যাক্স তো দিতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বর বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়ার জন্য আইন প্রয়োজন। নিয়াজ যেমন সজীবের রিপোর্ট। বিতর্ক যেন থামছেই না ওয়েব সিরিজ নিয়ে। অ্যাপস থেকে সিরিজগুলো সরানো হলেও নেটিজেনরা তো বটেই, সরকারি মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গেল 24 জুন গ্রামীণফোন ও রবির কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছিল তথ্য মন্ত্রণালয়, তবে তাদের জবাবে সন্তুষ্ট নয় সরকার। যারা বিটিআরসির কাছ থেকে লাইসেন্স নিয়েছে একটির, কিন্তু তারা অন্য ব্যবসাও করছে। তো আমরা এই নিয়ে ইতিমধ্যে গ্রামীণফোন এবং রবির কাছে আমরা ব্যাখ্যা চেয়েছিলাম, তারা কোন লাইসেন্সের বলে তারা ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সার্ভিস প্রোভাইডার হিসেবে অন্যদের কাছ থেকে সেখানে কন্টেন্ট নিয়ে সেখানে লাইভ স্ট্রিমিং করছে, এবং সেটার জন্য তারা কী অনুমতি নিয়ে করছে। কিন্তু গ্রামীণফোন আমাদের একটি উত্তর দিয়েছে, সেখানে সেটির ব্যাখ্যা সঠিকভাবে নাই। ফেসবুক ইউটিউব সহ ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে, এতে অনেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তবে এসব প্রচারণার ক্ষেত্রে এখনও কোনো নীতিমালা নেই। ওটিটি প্ল্যাটফর্মে 2000 কোটি টাকার ব্যবসা হওয়ার সুযোগ আছে বা শত শত কোটি টাকার ব্যবসা হচ্ছে, কিন্তু সরকার সেখান থেকে কোনো ধরনের ট্যাক্স পাচ্ছে না। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যান্যগুলো ব্যবহার করে সেখানে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন কোম্পানি যারা সার্ভিস প্রোভাইডার তাদের কাছে চলে যাচ্ছে, নেটফ্লিক্সের কাছে যাচ্ছে, ইউটিউবের কাছে যাচ্ছে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে আমরা যেভাবে ট্যাক্স পাওয়ার কথা সেটি পাচ্ছি না। নিয়ম নীতি না মেনে এবং সরকারের কোনো বৈধ অনুমতি না নিয়ে যারা এই ধরনের ব্যবসা করছে তাদেরকে ট্যাক্সেশনের আওতায় আনা প্রয়োজন। ভিডিও কনফারেন্সে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান যুক্ত ছিলেন। নিয়াজ জামান, সজীব, এটিএন বাংলা, ঢাকা।